সালাম আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এটার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে, বিভিন্ন পদের পরীক্ষা হতে যাচ্ছে এই যে 18 তারিখ, ঠিক আছে, এই যে রানিং মাসের। এখানে কিন্তু একটি পদ রয়েছে আপনার টেলিফোন অপারেটর পদ। এই টেলিফোন অপারেটর পদের আপনার যেহেতু পরীক্ষাতে 6000+, এই পদের জন্য একটি কমন উপযোগী একটি সাজেশন রয়েছে, যেটা বলে সংক্ষিপ্ত সাজেশন। আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব, কিভাবে পাবেন, সাজেশনের মধ্যে কি রয়েছে, সে সকল ধরনের তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যা 2023 মার্চ মাসে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে। এখন কিন্তু ক্যাব কিন্তু জানিয়ে দিচ্ছে যে পরীক্ষা হবে MCQ। এই যে আপনি দেখতেছেন টেলিফোন অপারেটর পদ, এটার কিন্তু মোট পরীক্ষা হলো 6086 জন। পরীক্ষা হবে 2টা স্থানে, একটা হলো সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটোলা ঢাকা, একটা হবে বিএফ শাহিন কলেজ কুর্মিটোলা ঢাকা, পাশাপাশি স্কুলগুলো। এখন এই পদে যেহেতু MCQ পরীক্ষা হবে, এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন তৈরি করা হয়েছে। যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু এটা নিতে পারেন। এটা আপনার একদম মানে যেটা বলে যে আপডেট সাজেশন, MCQ পরীক্ষা হবে, MCQ-র জন্য আপডেট একটি সাজেশন রয়েছে। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা নক দিতে পারেন। এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটা কিন্তু আপনারা নক দিতে পারেন যাদের প্রয়োজন আছে, যারা পরীক্ষার্থী রয়েছে। যেহেতু পরীক্ষাতে আপনারা 6000+, তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই কিন্তু নক দিতে পারেন এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। এইখানে কিন্তু নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন, খুব সহজে সংগ্রহ করে নিয়ে এটা কিন্তু পড়তে পারবেন। এখন অবশ্যই পরীক্ষা কিন্তু যেহেতু 18 তারিখ, আজকে কিন্তু তারিখ হলো আপনার 12 তারিখ শেষ, 13, 14, 15, 16, 17, আর মাঝখানে কিন্তু 5 দিন সময় আছে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু একটু ভালোভাবে কিন্তু প্রিপারেশনটা নেওয়া প্রয়োজন। যেহেতু সিভিল ক্যাবের চাকরিটা কিন্তু সরকারি চাকরি, অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই ক্যাবের চাকরিটা কি, এটা ভাই সরকারি চাকরি, তাই আপনারা একটু প্রিপারেশনটা ভালো নিলে ইনশাল্লাহ কিন্তু ভালো একটা রেজাল্ট আপনারা করতে পারবেন। তাই অবশ্যই অবশ্যই যারা পরীক্ষার্থী রয়েছেন একটু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন, কারণ পড়তে হবে ভাই, না পড়লে কিন্তু আপনার সেটার রেজাল্টটা কিন্তু ভালো করা আপনার সম্ভব না, ঠিক আছে, সেটার আপনার সম্ভব না। তার জন্য আপনারা যাদের প্রয়োজন, এই সাজেশনটা স্ক্রিনের উপরে যে বাংলালিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারটা আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে কিন্তু আপনারা সহজেই কিন্তু এই সাজেশনটা কিন্তু আপনারা নিতে পারবেন। তাই একদম মানে 24 ঘন্টায় কিন্তু খোলা আছে। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম।